বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে। আজকে আমি আপনাদের দেখাবো বোতল আইটেম কীভাবে বাছাই করবেন, গ্রেড করবেন, এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সব কিছু কোথায় বিক্রি করবেন এ টু জেড ই করব। খালি প্রোডাক্টটা মানে কুচি করার পরে কোথায় বিক্রি করবেন তাও আমি বলবো, আর কত টাকা খরচ লাগবে সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের বলার চেষ্টা করব। তো চলুন দেখতেছেন যে কিভাবে বাছাই প্রক্রিয়া চলছে। দেখতেই পাচ্ছেন এভাবে বাছাই করতে হবে, এভাবে সাদার জায়গা সাদা, গ্রিনের জায়গা গ্রিন, আলাদা ভাই আলাদা, এভাবে বাছাই করতে হবে। আসলে কি কথায় একটা আছে যে কথায় আছে, যেখানে দেখিবে ছাই ওরায় দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিকে রতন। মানুষের ব্যবহৃত একটি বর্জ্যের নাম ফেড বোতল ফ্লাস্ক। অনেকেই পানি, পেপসি, টাইগার ইত্যাদি জাতীয় ড্রিঙ্কস খেয়ে বোতল থেকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। রাস্তার পাশে অযত্নে অবহেলায় পার্ক হয় এসব বোতল। এমন একটা সময় ছিল বর্জ্য প্লাস্টিক নিয়ে সরকারের মাথা ব্যথা ছিল অনেক বেশি। এখন প্লাস্টিক একদিকে যেমন পচে না, অন্যদিকে এর কোনো ব্যবহার ছিল না আমাদের দেশে, পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এই প্লাস্টিক এখন রপ্তানি হচ্ছে দেশের বাইরে, ভিয়েতনাম। সময় পাল্টে গেছে, এখন এই বর্জ্য রপ্তানি করে গুটি শতক ব্যবসায়ী দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আপনারাও এরকম বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন এবং এই মালগুলো এই মেশিনের দ্বারা কাটিং করে মানে কিছু মানে সুতা তৈরি করে এসব ফ্যাক্টরিতে আপনারা এই সাদা মাল ফেড আইটেমগুলো বিক্রি করতে পারবেন। কোথায় বিক্রি করবেন? অনেক কোম্পানি আছে সুতা তৈরি করে, তারপরে তুলা তৈরি করে, ফেড বোতল দিয়ে তুলা হয়, সেসব ফ্যাক্টরিতে মানে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন। আবার যদি মনে করেন না আমাদের কাছে বিক্রি করবেন, তো আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারেন। শেখ প্লাস্টিক রিসাইকেলিং আপনাদের কাছ থেকে পাইকারি দরে ভালো রেটে আপনাদের কাছ থেকে এই কুচিগুলো ক্রয় করবে, আমরাই কিনি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা ডিসক্রিপশনে আপনার আমাদের এসআরএর নাম্বার দিয়ে দেব। অবশ্যই অবশ্যই যদি আপনাদের মাল হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলে মালগুলো নেওয়ার চেষ্টা করব, ভালো রেট দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে বাছাই করার পরে এভাবে কাটিং করতে হয়। কাটিং প্রক্রিয়া এরকম, কেউ পাঁচ সুতা কাটিংটা সবচাইতে ভালো, বেটার, বেশি বড় হইলে পরে মানে মালটা চলে একটু কম, রেট একটু কম পাওয়া যায়। সবসময় জালি দেয়, জালিটা ব্যবহার করেন 500টা, 5 উপর 6, 6-এর উপরে ওইগুলা মানে রিকাটিং করতে হয়, কারখানায় নিয়ে ওরা রিকাটিং করতে হয়, এই কারণে আপনাদের দাম কম দেবে। তো দেখতে পাচ্ছেন এই মেশিন দ্বারা আপনি কাটিং করতে পারবেন। এটা 22 ইঞ্চি কাটার, এটার দাম পড়বে আপনার 1 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা এরকম। এই এই মেশিন দিয়েই আপনারা শুরু করতে পারেন, একটি মেশিন দিয়েই আপনারা শুরু করতে পারেন। কিভাবে এই মেশিন দিয়ে এইভাবে বাছাই করার পরে কাটিং করবেন, কাটিং করার পরে তারপরে পানিতে দিয়ে ওই টেকনিকগুলো ই করার পরে তারপরে হচ্ছে রৌদ্রে আপনারা শুকাবেন, রৌদ্রে শুকাবেন। আর আমরা এটা আসলে মেশিনের দ্বারা সব কিছু করা হচ্ছে, দেখেন পার্ট বাই পার্ট আপনাদের ই করা হচ্ছে, এটা ধুলাই করা হচ্ছে, ধুলাই মেশিন। আপনারা যদি মনে করেন যে না একটা কাটার দিয়ে শুরু করবেন, সেটাও করা যায়, একটা কাটার দিয়ে মাল বাছাই করার পরে কাটিং করবেন, কাটিং করার পরে হচ্ছে লোকেন সেটা পানিতে ভাসিয়ে আন্ধুলাই মাল হিসেবে সেটা বিক্রি করা যায় বাজারে। তুলা যারা তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছেও বিক্রি করতে পারবেন, এবং হট ওয়াশ যাদের আছে তাদের কাছেও বিক্রি করতে পারবেন। আমাদের হট ওয়াশ প্ল্যান আছে, অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে এই মালগুলো কিনে নেবো ইনশাল্লাহ।
অটোয়াশ করে আমরা এক্সপোর্ট করি। আর আমাদের আমরা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গড়ে তুলেছি, এবং এটা মানে সারা বাংলাদেশ থেকে আমরা মাল কেনার চেষ্টা করি, এবং আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কেউ মানে প্রতারিত হবেন না। এই গ্যারান্টি আমরা দিতে পারি। তো দেখতেছেন এইভাবে ধুলাই করবেন, ধুলাই করার পরে ওই যে হাউসটা দেখতেছেন, ওই হাউসের মধ্যে ওয়ান টাইমটা দিলে পরে ওয়ান টাইম তলিয়ে যায়, আর যে এই যে গলায় যেগুলো থাকে ওইগুলা এভাবে ভেসে ওঠে, ওইগুলা আলাদা করতে হবে। আলাদা করে তারপরে ওই ড্রায়ার মেশিন দিয়ে শুকাইতে হবে। এইভাবে আপনারা ধুলাই যদি নাও করে দেন হাউজের মধ্যে দিয়ে, খালি টেকনিক ভাসাইয়ে খালি ওয়ান টাইমগুলো ওভাবে ওভাবেও বিক্রি করা যাবে। তার মানে আপনারা একটা কাটার মেশিন দিয়েই শুরু করতে পারবেন। তো চলুন, একটা কাটার মেশিনের দাম কত ধরলাম আমরা, বেশি করেই ধরি 1,20,000, 22 ইঞ্চি কাটার আপনাদের 1,20,000 টাকা লাগবে। তার সাথে একটা মোটর লাগবে, সে মোটর 30 ঘোড়া মোটর লাগবে, মোটরের দাম 55,000। তাইলে 55 আর 20, 1,75,000, আর একটা 440 লাইন নিতে আপনার 30,000 টাকা মতো খরচ হবে। এই 2,10,000 টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদের হেল্প করব ইনশাল্লাহ। ফ্যাক্টরি সেট আপের কোথায় মেশিন পাবেন এবং এ টু জেড আপনাদের আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এ আমরা হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে ধুলাই করবেন, ধুলাই করার পরে আর আপনাদের একটা কথা বলি, কোনো সময় ভিডিও না টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ ভিডিওর শুরুর দিকে এক একটা নিয়ে বিষয় ই করে সারা ভিডিও দেখতে হয়, সারা ভিডিও না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এই প্রথমের দিকে একটু দেখলেন, তারপরে আবার শেষের দিকে যা দেখলেন, তো ওই ভিডিওর কোনো ই নাই, দেখার দরকার নাই। আমি মনে করি আপনাদের ভিডিও দেখার দরকার নাই। আপনি যে বিজনেস করবেন সাধারণ একটু ভিডিও ভিডিও দেখে যদি এ ভিডিও দেখে যদি আইডিয়া নিতে পারেন, তো আপনারা ঘরে বসেই আইডিয়া পাচ্ছেন, তারপরেও যদি আপনারা টেনে টেনে দেখতে চান, তাহলে ব্যবসা এত সহজ জিনিস না আর এত ইউ না। ব্যবসা সবসময় কঠিনই হয়, মার্কেটে প্রতিদ্বন্দ্বী থাকে অনেক, এরকম অনেক কারখানা আছে যে মানে বন্ধ হয়ে গেছে, আগে করছে করার পরে বন্ধ হয়ে গেছে, এরকম অনেক আছে। আপনারাও সঠিক নির্দেশনা না মেনে যদি কাজ করেন অবশ্যই বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি সঠিক নির্দেশনা মেনে যদি কারখানা করেন ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কোনো লস হবে না। আপনারা যদি 20 টন মাসে যদি মাল কাটিং করতে পারেন, ইনশাল্লাহ 2,00,000 টাকা মতন আপনাদের প্রফিট থাকবে, প্রফিট থাকবে। এর ভিতরে ওয়ার্কার কস্ট, তারপরে এটি মানে সব খরচ না 1,00,000 টাকা যাবে, কারেন্ট বিল টিল দিয়ে ওয়ার্কার খরচ দিয়ে 1,00,000 টাকা যাবে, আর 1,00,000 টাকা আপনার লাভ থাকবে ইনশাল্লাহ। আমরা করতেছি, আমরা জানি আমরা কোনো মানে ইউটিউবার না যে অন্য মানুষের কারখানায় যে ভিডিও করে সেটা আপনাদের প্রচার করব। আমরা আমাদের নিজের নিজের কারখানায় সবসময় প্রচার করি আর সব কিছু মানে ধারণা দেওয়ার চেষ্টা করি নিজের অভিজ্ঞতা থেকে। ভাই এমন অনেক মানুষ আছে মানে এই ফেট আইটেম বিজনেস করে মানে কোটি কোটি টাকার মানুষ হয়েছে, আবার অনেক কেউ আছে পথেও বসে গেছে, এরকম অনেক অনেক রেকর্ড আছে। মুন স্টেপ স্টেপ জুয়েল ভাই, সে এই প্রথমে এই বান্ডিল করে সেটা বিদেশে রপ্তানি করতো, রপ্তানি করে এখন তার একটা মুনলাইট স্টেপ কোম্পানি আছে, তারপরে আরও অনেক সবচাইতে বড় এক্সপোর্টার বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় এক্সপোর্টার, সে ঢাকা থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। মুনলাইট সার্চ করলে দেখতে পাবেন, তারা অনেক তাদের ওইখানে গ্রিন মালটা চলে, মুনলাইট স্টেপ কোম্পানি সে নিজেই স্থাপনা করেছেন। সে 2012 সালের দিকে এই বিজনেস শুরু করেছিল, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তারপরে এই বিজনেস শুরু করেছিল।
অনেক মানুষ অনেক সময় হাসাহাসি করে, ইটি করে, ভাই চুরি করে না খেলেই হয়, বিজনেস করে করতেছেন, তাতে সেটা যে যে কোনো বিজনেস হোক, আপনার প্রফিট থাকলেই হয়, যেটা আপনি বুঝবেন সেটাই করবেন, আর না জেনে না বুঝে না করার চেষ্টা করবে করবেন যে যেটাই যেটাই আপনি করেন জেনে বুঝে তারপরে করবেন, আইডিয়া নেবেন, ই করবেন, ঠিক আছে, যে কোনো ফ্যাক্টরিতে যে সরাসরি প্র্যাকটিক্যালে ই করে তারপরে শুরু করবেন, নইলে লসে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনারা সবাই মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রায় ভিডিও শেষের দিকে চলে আসলাম, আর আমার এই ভিডিও আপনারা মানে আমার কথা 5 জন দেখুক, তারপরেও ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সব সময়। ফুল ভিডিও না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। অনেক মানুষ আছে, অনেক মানে অনেক বুদ্ধিদাতা আছে, কিন্তু আমি অন্যদের থেকে আলাদা, আমি যেভাবে বোঝাই আপনারা সেভাবে ইনশাল্লাহ বুঝতে পারেন। আর আমি মোবাইলে ভিডিও করি, এই কারণে আমার একটু ভয়েসটা একটু সমস্যা হতে পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন কিভাবে ই হয়, আর ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন সব সময়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের